হ্যালো স্টুডেন্ট হাই তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমি আজকে তোমাদের কিছু প্রবলেম নিয়ে এসেছি কিছু প্রবলেম অ্যান্ড সলভ ফ্রম আর কে রাজপুত আমার ফার্স্ট চ্যাপ্টারের এটাই লাস্ট ভিডিও তো আমি কিছু প্রবলেম নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের কাছে এখানে দাঁড়িয়ে সলভ করবো তো দেখো একটু প্রবলেমগুলো খুব ইন্টারেস্টিং প্রবলেম ওকে তো স্টার্ট করছি প্রত্যেকটা প্রবলেম তোমরা খুব ভালো করে বুঝে নাও ঠিক আছে আর কার কি সমস্যা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিও থেকে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করো আমাকে জানাও কি করে হচ্ছে প্রবলেমগুলো বা কোনো ডাউট থাকলে এনি ডাউট তাছাড়াও আমি ইলেকট্রিক্যালের অন্যান্য অনেক সাবজেক্ট পড়াই তো তোমরা যদি অন্যান্য ডাউটও থাকে আমরা আমার কাছে তাহলে তোমরা আমাকে সেটাও করতে পারো নো প্রবলেম ওকে চলো আমি স্টার্ট করছি তো আর কে রাজপুতের ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন দেখো কোশ্চেনটা তোমরা সবাই পড়ো দ্য ফোর বাল্বস অফ ফর্টি ওয়াট ইচ আর কানেক্টেড ইন সিরিজ উইথ এ ব্যাটারি অ্যাক্রস দেম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু বলছে চারটি বাল্ব সিরিজে কানেক্টেড আছে হুইচ তাহলে এখানকার মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু দ্য কারেন্ট থ্রু ইচ বাল্ব ইজ সেম দ্য ভোল্টেজ অ্যাক্রস ইজ বাল্ব ইজ নট সেম দ্য পাওয়ার ডিসিপেশন ইন ইচ বাল্ব ইজ নট সেম নান অব দ্য অ্যাবভ মনে রাখবে মনে রাখবে সিরিজে ধরো এখানে বাল্ব কানেক্টেড আছে সিরিজে তো বাল্ব কানেক্টেড মানে বাল্বকে আমরা ধরে নিলাম এই বাল্বগুলো আমি রিপ্লেস করলাম এক একটা রেজিস্টেন্স দিয়ে কিছু না কিছু তো রেজিস্টেন্স থাকবেই তো আমি এক একটা রেজিস্টেন্স দিয়ে রিপ্লেস করলাম মনে রাখবে সিরিজ কানেকশানের সময় ইন এ সিরিজ কানেকশান ভোল্টেজ প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজটা আলাদা হয় বাট কারেন্ট সেম বিকজ এখান থেকে যদি আই কারেন্ট ফ্লো করে এই আই কারেন্টটি পুরো লুপে ফ্লো করবে বা পুরো সার্কিটে আমাদের আই কারেন্টই ফ্লো করবে তাহলে যদি তোমাকে বলা হয় যে সিরিজে কানেক্টেড করা হয়ে চারটে কেন চারশোটা বাল্বও যদি সিরিজে কানেক্টেড থাকে তাদের মধ্যে কারেন্ট সবার সেম থাকবে ক্লিয়ার তাহলে ফার্স্ট উত্তরটা হবে আমাদের দ্য কারেন্ট থ্রু দ্য ইচ বাল্ব ইজ সেম ওকে তাহলে আনসার হচ্ছে এ বোঝা গেল ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটা তোমার সবাই পড়ে নাও দেখো এ ক্লোজ সুইচ হ্যাজ এ রেজিস্টেন্স অফ একটা ক্লোজ সুইচের রেজিস্টেন্স কত হবে দেখো সুইচ কি সুইচ কিছু নয় একটা এর এটা হচ্ছে একটা সুইচ যখন আমি এটাকে অফ করি তখন এই তারের থেকে কানেকশানটা খুলে যায় আর যখন অন করি তখন এই এটা এখানে লেগে যায় এই পয়েন্টটা এই পয়েন্টে চলে আসে লেগে যায় লেগে যাওয়ার পরে আমাদের একটা জাস্ট তখন এটা একটা নর্মাল তার হয়ে যায় এটা কত নম্বর কোশ্চেন ওয়ান পয়েন্ট সিক্স জিরো জাস্ট এখানে লেগে যায় তাহলে একটা তারের মতো কাজ করে তাহলে নর্মালি আমরা কি বলতে পারি এ রেজিস্টেন্স কত হবে যদি আমরা বলি তাহলে খুবই কম হবে প্রায় অ্যাপ্রক্স জিরো তাহলে এটা বলতে পারো যে রেজিস্টেন্স জিরো হবে ক্লিয়ার তাহলে এটা কত নাম্বার এর আনসারও জিরো এ নাম্বার বুঝতে পেরেছ তো কেন জিরো হলো হ্যাঁ এটা জাস্ট লেগে গেলে একটা নর্মাল তারের মতো কাজ করবে তাহলে ধরে নিলাম যে এর রেজিস্ট্যান্স অ্যাপ্রক্স জিরো একটা আইডিয়াল একটা আইডিয়াল তারের ক্ষেত্রে এটা আমরা জিরো বলতেই পারি ওকে চলো নেক্সট কোশ্চেন কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়ান পয়েন্ট এইট থ্রি ওকে দেখো কি বলেছে টু ল্যাম্পস হান্ড্রেড ওয়াট অ্যান্ড ফর্টি ওয়াট আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস টোয়েন্টি থ্রি ভোল্ট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট মানে চারটে স্টেটমেন্ট দিয়েছে আরেকটা রেটিং হচ্ছে সিক্সটি ওয়াট এই ধরনের কোশ্চেনগুলো আমাদের প্রচুর আসে তো কোনটা বেশি গ্লো করবে কোন বাল্বটা বেশি গ্লো করবে তাহলে মনে রাখবে এটা টু থার্টি ভোল্ট মনে রাখবে গ্লো করার জন্য আমাকে পাওয়ার ডিসিপেশান বের করতে হবে দিস এটা কিন্তু এই পাওয়ারটা দিস ইজ এটা হচ্ছে রেটিং অফ দ্য বাল্ব দিস ইজ নট এ পাওয়ার ডিসিপেশান ওকে এর মধ্যে দিয়ে কত পাওয়ার ডিসিপিউট হচ্ছে সেটা আমাকে বের করতে হবে সেটা বের করার জন্য স্কয়ার ইন্টু আর ক্লিয়ার তাহলে আই মানে আমাকে এখানকার মেন কারেন্ট আর মানে হচ্ছে এই আর মানে হচ্ছে এখানকার রেজিস্টেন্স আর ওয়ান আর টু তার মানে এই আর আমাকে আলাদা করে বের করতে হবে তাহলে এখানকার রেজিস্টেন্সগুলো আমি আগে বের করবো তাহলে আর ওয়ান বের করার জন্য ইনিশিয়ালি আমি ধরে নিলাম এই ভোল্টেজটাই এই ভোল্টেজটা সমান দু সমান ভাগে মানে দুজনের কাছে এটা সমান ভোল্টেজ ওকে আমি ইনিশিয়ালি এটা ধরে নিলাম টু থার্টি ভোল্ট তো এটা ধরে নিয়েই করতে হবে তো আর আর ওয়ান ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি ভি স্কোয়ার বাই পি এখানে পি মানে এই পি ওয়ান পাওয়ার যেটা পি ওয়ান এটা পি টু সিক্সটি মানে পি টু তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের দেখো টু থার্টি ইন্টু টু থার্টি বাই পি ওয়ান কত হান্ড্রেড এটা হচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি কত হবে টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি ফাইভ এবার আর ওয়ান হয়ে গেল আর বের করছি R2 টু যখন বের করবো দেখো ভি ভি মানে হচ্ছে টু থ্রি জিরো ইন্টু টু ডিভাইডেড বাই সিক্সটি টু ইন্টু টু থ্রি ডিভাইডেড বাই সিক্স এইট এইট ওয়ান এইট এইট ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে এটা আর ওয়ান আর টু হয়ে গেল আমার তাহলে এখান থেকে টোটাল কারেন্ট করে কী করে বের করবো কারেন্টের সূত্র হচ্ছে ভি ইক টু আই ইন্টু আর তাহলে আই ইক টু ভি ভি মানে টু থার্টি ভোল্ট সাপ্লাই ভোল্টেজ এখানে ভি মানে সাপ্লাই ভোল্টেজ আর মানে হচ্ছে এদের সাম অফ রেজিস্টেন্স সিরিজে থাকলে রেজিস্টেন্স যদি সিরিজে থাকে প্লাস হয় আর ওয়ান প্লাস আর টু তাহলে এটা প্লাস এটা ফাইভ টু নাইন প্লাস এইট এইট ওয়ান পয়েন্ট সিক্স কত হচ্ছে দেখে নাও করে তাহলে হচ্ছে দুশো তিরিশ ডিভাইডেড বাই ফাইভ টু নাইন প্লাস এইট এইট ওয়ান পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স ওকে তাহলে এখান থেকে কত এম্পিয়ার কারেন্ট ফ্লু ফ্লো করছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো করছে তাহলে পাওয়ার ডিসিপেশন কত হবে তাহলে প্রথমে পি ওয়ানের জন্য বলছি দিস ইজ আ পি ওয়ান আর এটা হচ্ছে আমাদের পি টু তাহলে পি ওয়ান ইকোয়ালস টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স হোল হোলস্কোয়ার ইন্টু আর আর মানে কত আর ওয়ানের ভ্যালু ফাইভ টু নাইন তাহলে পয়েন্ট তার স্কোয়ার ইন্টু ফাইভ টু নাইন কত হচ্ছে থার্টিন এত ওয়াট এটা পাওয়ার ডিসিপেট করছে ডিসিপেট পাওয়ার তাহলে P2 টু কত হবে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এইট 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 ওয়ান পয়েন্ট সিক্স তাহলে কত হচ্ছে দেখো পয়েন্ট ওয়ান সিক্স তার স্কোয়ার এইট এইট ওয়ান তাহলে আমরা কী দেখছি কে পাওয়ার ডিসিপে বেশি করছে পি তার মানে সিক্সটি ওয়ার যে বাল্বটা আছে সেটা বেশি গ্লো করবে ওকে তাহলে সিক্সটি ওয়ার্ডের যে বাল্বটা আছে সেটা বেশি গ্লো করবে আমি ভুল করে হানড্রেড আর সিক্সটি নিয়ে করেছি বইয়ে আমাদের কোশ্চেনটা ছিল ফরটি নিয়ে নো প্রবলেম একই ব্যাপার তোমরা ফরটি নিয়ে করলেও এটাই বেশি গ্লো করবে ওকে তাহলে করে দেখবে তোমরা এটা তোমাদের হোমটাক্ক থাকলো আমাকে করে পাঠাবে যে ফরটি নিয়ে গ্লো করলে কে বেশি গ্লো করছে তাহলে আনসার হবে বি বিটি ওয়াট ল্যাম্প উইল গ্লো ব্রাইট তাহলে এটার আনসার কি হবে বি ওকে ওকে थैंक ইউ নেক্সট কোশ্চেন নেক্সট क्वेश्चन তোমরা পড়ে নাও ভালো করে দেখো কী বলেছে নেক্সট কোশ্চনে হ্যাঁ ল্যাম্প উইল বি রেজিস্টেন্স বের করতে বলেছে তাহলে দেখো ওয়ান পয়েন্ট রেজিস্টেন্স বের করতে বলেছে কী করে বের করবো আমরা রেজিস্টেন্স আমরা রেজিস্টেন্স কী করে বের করি ভি টু আই আর ওকে আর কি জানি পি তাই তো তাহলে পি ইকলস টু ভি ইন্টু আই এখানে কী কী দেওয়া আছে ভি জানো ডাব্লু জানো ডাব্লু বলতে সরি ওয়ার্ড বলতে পি জানো তাহলে ডাব্লু পি আর তোমাকে বের করতে হবে আর তাহলে পি এর সাথে ভি আর আর এর সম্পর্ক কী আছে একটা স্কয়ার বাই আর আছে তাহলে ভি পি জানলে আমরা আর বেরিয়ে যাবে স্কয়ার ভি মানে কত টু টোয়েন্টি টু টোয়েন্টি স্কোয়ার পি পাওয়ার হান্ড্রেড ওয়াট ওকে রেজিস্টেন্স কত হবে তাহলে ইন্টু টু টু জিরো তাহলে এটা হবে দেখবে ফোর এইট ফোর আই থিঙ্ক হ্যাঁ ফোর এইট ফোর আছে হ্যাঁ এত ওহম তাহলে এটার আনসারটা হচ্ছে সি কী করে বের করবো আমরা বুঝতে পারলে তার মানে ভালো করে ভেবে দেখো আমাদের কিন্তু ওহোমস্ ল আর পি কস্ট ভিআই যে পাওয়ারের ফর্মুলা এই দুটো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর কোশ্চেন আসে ওকে তারপরে ওয়ান পয়েন্ট এইট এইট ক্লিয়ার ওয়ান পয়েন্ট এইট এইট এখানে দেওয়া আছে বাল্ব ইন স্ট্রিট লাইট আর অল কানেক্টেড ইন বলেছে যে স্ট্রিট লাইটে যে বাল্বগুলো থাকে সেগুলো সবগুলো কিসে কানেক্টেড থাকে ভালো করে দেখো এখানে যদি প্রত্যেকটা বাল্ব আমাদের সিরিজে কানেক্টেড করা থাকে সাপোজ এই বাল্বটা নষ্ট হয়ে গেল। তার মানে কি এই বাল্বটা যদি নষ্ট হয়ে যায় তার পরের বাল্বগুলো আর কি কারেন্ট সাপ্লাই হবে না এগুলো আর জ্বলবে না তাহলে স্ট্রিটে দেখো তো যে একটা বাল্ব নষ্ট একটা বাল্ব নষ্ট হয়ে গেলো পরেগুলো কিন্তু জ্বলতে থাকে তাহলে কি করে জ্বলে সেগুলো সব কানেক্টেড থাকে ইন প্যারালাল ওকে ইন প্যারালাল তাহলে এই বাবটা যদি নষ্ট হয়ে যায় কোনো অসুবিধা নেই কারেন্ট এখান থেকে ফ্লো করবে তাহলে আনসার কী হবে প্যারালাল এ আনসার হবে প্যারালাল ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কী আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থ্রি এখানে কী বলেছে বলছে যে ছয় হোম রেজিস্টার আর কানেক্টেড ফ্রম এ ট্র্যাং ট্রাইঙ্গেল মানে তিনটে সিক্স হোম রেজিস্টার তিনটে সিক্স হোম রেজিস্টার একটা ট্রাইঙ্গেলে কানেক্ট করা আছে একটা ট্রাইঙ্গেলে কানেক্ট করা আছে বলেছে যে কোনো দুটো পয়েন্ট থেকে তোমরা এর ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা বের করো তো আমি এই দুটো থেকে বের করছি যে কোনো দুটো থেকে করবে তোমরা বাড়িতে করে দেখবে সেম আসবে তাহলে যখন ইকুব্যালেন রেজিস্ট্যান্স বের করবে তার ফর্মুলা হচ্ছে সবার আগে হচ্ছে কারেন্ট ডাইরেকশান দিয়ে দেবো তাহলে আমি কি করব একটা পোর্টকে প্লাস একটাকে মাইনাস ধরে নিলাম তাহলে প্লাস দিয়ে কারেন্ট ঢুকবে মাইনাস দিয়ে বেরোবে তাহলে এই পোর্ট থেকে যদি ঢোকে দেখো এখানে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে ভালো করে দেখো এইটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশান ক্লিয়ার তার মানে ছয় ছয় কত বারো তার সাথে প্যারালালে কত আছে ছয় তাহলে বারো প্যারালাল ছয় মানে বারো ইন্টু ছয় বাই বারো বাই বারো প্লাস ছয় মানে কত আঠারো ছয় তিন চার আনসার হবে ফোর হোম ইকুইব্যালেন রেজিস্টেন্স কত ফোর হোম তার মানে আনসার সি ক্লিয়ার ওকে এই আজকে আমাদের টপিক ছিল এটাই আমার ইচ্ছা ছিল যে তোমাদের এগুলো আমি একটু ব্রিফলি বোঝাবো বুঝিয়ে দিলাম সো থ্যাংক ইউ ক্লাস